মানে মাল বেরিয়েছিল না হওয়া পর্যন্ত কি কোনো পুরুষ থামে মামলার জন্য তো এগুলো লিখতে হবে চুপ করে আছেন কেন ভিতরে ঢুকছিল না ঢুকে নাই যা যা জিজ্ঞেস করব তার সঠিক উত্তর দিবেন কোনো ভুলভাল উত্তর দিলে সোজা জেলের ভাত খাওয়াবো বুঝে গেছে এবার নাম বলেন ইফফাত আরফিন শুভ্রা বাবার নাম মরহুম উমর সিদ্দিক মাতা আয়েশা উমর সিদ্দিক ঘটনা কবে ঘটছিল দুই মার্চ সময় রাত বারোটা বারোটা দশ কতজন ছিল তিনজন তিনজন আগে থেকে চিনতেন একজনকে আমার বস নেওয়াজ বাশার বিয়ে হয়েছে না লাস্ট পিরিয়ড কবে হয়েছে পনেরো ষোলো দিন আগে আচ্ছা ওই ঘটনার আগে সেক্সুয়াল এক্সপিরিয়েন্স আছে আপনার মানে আপনি কি ভার্জিন ছিলেন নাকি না ঘটনার পর কোনো মেডিকেল টেস্ট করেছিলেন আমার পরিবার আমাকে টেস্ট করতে দেয়নি আর সেদিন যে পোশাকগুলো ছিল ওগুলো কই পোশাক যা ছিল মা সব পরিয়ে ফেলেছিল ওরা কি জোর জবরদস্তি করছে মানে ধস্তা ধস্তি আমাকে জোর করে রিক্সা থেকে গাড়িতে তুলে নিয়েছিল পেনিস পেনিট্রেশন হয়েছিল মানে বুঝছেন তো কি কথা বল না কেন মামলার জন্য তো এগুলো লিখতে হবে চুপ করে আছেন কেন ভিতরে ঢুকছিল না ঢুকে নাই হ্যাঁ সবার আগে কে গেছিল নেওয়াজ বাশার তারপর একে করে তার দুই বন্ধু পজিশন সবাই কি আপনার উপরে আসিল না আপনি উপরে আসিলেন তারা আমার উপরে ছিল ইসেকেলেশন হয়েছিল মানে মাল বেরিয়েছিল না হওয়া পর্যন্ত কি কোনো পুরুষ থামে কই বলেছিল ভিতরে না বাহিরে তারা কন্ডম পড়া ছিল ও ওইটাও দেখছেন না কন্ডম ঠিক আছে